ইউটিউবের শর্ট ইনটু মেক করতে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে হ্যাপি টেক্সট, যা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করা থাকবে। তো অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপসটিতে এন্টার করবেন। এন্টার করার পর এখানে অলে আসবেন। অলে আসার পর এখানে আমরা অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা এই ট্যাম্পলেটটি সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা কালারে আসব। কালারে আসার পরে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটা নিলাম। দেন এখানে একটা অপশন শো হবে, চয়েস ক্যানভাস রেশিও। এখান থেকে আমরা আমাদের রেশিওটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি ইউটিউবের রেশিওটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে আমাদের যে ইন্ট্রোটা মেক করব, সে ইন্ট্রোটার ডিউরেশান কতটুকু হবে সেটা আমরা সিলেক্ট করে নেব এখান থেকে। তো আমি এখান থেকে 6 সেকেন্ডে নিলাম। দেন এখানে আমরা ক্রিয়েট অ্যানিমেশনে আসব। আসার পরে এখানে আমরা যে আইকনটি দেখতে পাচ্ছি, এডিটের আইকনটিতে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে যে পিকচার লেখাটি দেখতে পাচ্ছি, পিকচার লেখাটিতে ট্যাপ করব। এরপর এখান থেকে আপনি আপনার ছবি দিতে পারেন বা যে কোনো ছবি দিতে পারেন। এখান থেকে আমি আমার ছবিটি সিলেক্ট করলাম। দেন উপরে টিক চিহ্নর অপশনটা দেখতে পাচ্ছি, এটাতে ট্যাপ করব। এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি বসিয়ে দেব। এরপর আমরা ডান পাশে টিক চিহ্নতে ট্যাপ করব। দেন এখানে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। ফ্রন্টে আসবো আমরা। ফ্রন্টে আসার পরে এখানে অনেকগুলো ডিফল্ট ফ্রন্ট দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফ্রন্টটি সিলেক্ট করে নেব। ওকে, আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে নিলাম। এরপর টেক্সট টু যেটা লেখা এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে এটাকে আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে এখানে আমরা যেটা করি সেই প্রফেশনটা এখানে লিখে দেব। তো আমি এখানে লিখব কন্টেন্ট ক্রিয়েটর। দেন আমরা টিক মার্কটিতে ট্যাপ করব। এরপর আমরা আবার ফ্রন্টে আসব। ফ্রন্টে আসার পরে এখান থেকে আমরা আরেকটি ফ্রন্ট সিলেক্ট করে নেব। দেন আমরা উপরে টিক মার্কটিতে ট্যাপ করব। এরপর আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কালারে আসব। কালারে আসার পরে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালারটা সিলেক্ট করে নেব, যেটা আমাদের চুজ হয়। ওকে, আমি এটা নিলাম। দেন এখানে আমরা নিচে আউটলাইন অপশনটি দেখতে পাচ্ছি, এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমরা উইথ দেখতে পাচ্ছি, তো আমরা এখানে উইথটা একটু বাড়িয়ে দেব। ওকে, এরপর নিচের অপশনগুলোকে সাইড সুইপ করব। সুইপ করার পরে এখানে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি, শ্যাডোতে ট্যাপ করব। এরপর এখানে আমরা অফসেটে আসব। অফসেটে আসার পর আমরা অফসেটটা বাড়িয়ে কমিয়ে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন এখানে ওপাসিটিতে আসব। ওপাসিটি আমরা আমাদের মতো করে নেব। ব্লারটাও আমরা আমাদের মতো করে নেব। এখানে অপশনগুলো আপনারা আপনাদের নিজেদের মতো করে নেবেন। দেন আমরা উপরে টিক মার্কটিতে ট্যাপ করব। এরপর আমরা একটু প্লে করে দেখি। আমরা এখানে মিউজিক দিতে চাই, তার জন্য আমরা এখানে মিউজিকে ট্যাপ করব। এখান থেকে আমরা অনেকগুলো মিউজিক দেখতে পাচ্ছি, তো এখান থেকে যে কোনো মিউজিক আমরা ইউজ করতে পারবো। দেন পাশে আমরা ফিল্টার দেখতে পাচ্ছি, আমরা ফিল্টারে আসবো। ফিল্টার আসার পরে এখানে আমরা আমাদের পছন্দ মতো ফিল্টারটি নিতে পারবো। দেন আমরা এখানে টিক চিহ্নতে ট্যাপ করব। ওকে ফ্রেন্ডস, আমাদের ইন্ট্রো মেক করা কমপ্লিট। তো এখানে আমরা উপরে যে অ্যারো আকারের ডাউনলোড আইকনটি দেখতে পাচ্ছি, এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে রেজুলেশন দেখতে পাচ্ছি, তো এখানে আমরা 1080p এটাতে ট্যাপ করব। দেন এখানে আমরা এক্সপোর্টে আসব, এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কন্টেন্ট। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।